आप किसको देखने आए हो? सुनाचे सुना को बाबा चाखा चीज तू की जानी सेटा एक कैमरा दे दिया सूट अबे दक्षिणा भैया क्राउड पे सुनाचे सुना अगर आपको सो नो स्टाइल को यू नो तो गाइस देख सकते हो क्राउड देखो भाई কল্যাণ জুয়েলার্স আজকে গ্র্যান্ড ওপেনিং আছে আর যা ঝামেলা হলো আমি এখনই হোয়াইট কালার টি-শার্ট মানে ইন্ডিয়ান ড্রেস পরে যাই আবার অনেকে চলে গেছিলাম আবার আমাকে কুর্তি পরে বেরোতে হলো রিল শুট করার জন্য বলা হয়েছে আর দক্ষিণা ভাইয়াকে ব্লগ এর জন্য তো চাই খুব মজা হবে সোনাক্ষী সিনহা আসছে গাইস কি কি হচ্ছে শেয়ার করব তোমাদের সাথে চলো দেখো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা কল্যাণ জুয়েলার্স চলে এসেছি ওইদিকে আছে তো যাবো এখন নাপুর রোডে ভিড় এখন হয়নি কারণ কেউ জানে না অত বেশি সো গাইস এখন চলে এসেছি আমরা কল্যাণ জুয়েলার্স রাহুল ভাইয়া সাথে হয়েছে আর এটা হচ্ছে ক্যামেরাম্যান সো গাইস এখানে আরো কে কে দিয়েছে দেখতে পাচ্ছ মাইক টক সরি গান টক করেছে বলে আমি এখন ব্লগ করতে পারছি আর সোনাক্ষী সিনহার আসার কথা পাঁচটা সময় এই ক্যামেরাটা দিয়ে শুট হবে দক্ষিণা ভাই আর ইন্ট্রো গাইস দুটো বড় বড় মডেল কে দেখাচ্ছি তোমাদের আরে তোমার নাম কি তানু সাদি এটা হচ্ছে ইনস্টাগ্রামে ভাইরাল তানু সাদি তোমার ভিডিওটা ওইটা দেখলাম কি ফটো বলে ভাইয়া আমি না কনফিউজ থাকি এটা তানিয়া দিয়ে তানি সাদিক আমি কখনো দেখলে আমি ভাবি যে ওটা তানিয়া দিয়ে কথা বলে চলে যাই আমার সব থেকে ভালো কি লাগলো জানো এদের তোমাদের দুজনের মানে ভিডিও শুট করে দিচ্ছিল মানে ফ্রেন্ড মানে ফ্রেন্ড ভিডিও শুট করে দিচ্ছিল আমার ওরকম ফ্রেন্ড পাই না সোনাক্ষী সিনহার আসার কথা পাঁচটা সময় সেলিব্রিটিরা তো লেটেই আসে বাট গাইস চার বাজে চারটা বাজলো তো আমি চার বাজে না চার আমি এক ঘন্টা টাইম ক্রাউড হচ্ছে কিন্তু এখানে बहुत एक्साइटेड भाई जिसको टीवी में मोबाइल में देखे आज उसको सामने देखने मिले और इधर एक दादू इससे बॉयस को सोनाक्षी सभी को बहुत बहुत धन्यवाद थैंक यू सो मच मूवी तो देखे बना इनके सोनाक्षी सिन्हा देखते चले टॉपिंग हो जाए इतने इतने टाइम तक हमारे साथ जुड़े रहे ऑडियंस एंड हमारे सारे एक बार जोरदार हल्ला खुद के लिए मेक सम नॉइस एवरीवन चलो दाई तो আর আজকে শুধু ঝলক নয় উনি কিন্তু আমাদের সঙ্গে থাকবেন গাইস তোমরা ভিড় দেখতে পাচ্ছ ভিড় কতটা হয়েছে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে তো ভিড় থাকে না প্যান্ডেলে না কলকাতা থেকে তো ভিড় হয় না আমি তো যাইনি তোমরা গেছিলে সেটা কলকাতা থেকে আপনি কি না রাখে ঝড় উঠবে মেকআপ তো যদি করে যাই সো গাইস ফাইনালি চলে এসেছে যা দিন ধরে ওয়েট করছিলে এর কি বললো কেসে আপ সব Now it's time for inauguration. Kalyan Jewelers. সবাই এত লম্বা কিন্তু কারোর কোনো ফায়দা নেই সব থেকে লম্বা এখানে আমি দেখতে পাচ্ছি সবাই আমার পিছনে এসে দাঁড়িয়ে এগুলো সব নিউজ রিপোর্টার দাদা গুলো কাপড়গুলো ভেতরের এখন অবস্থা পুরো ভিড় তুমি চলো জীবন
এখানকার চা দিয়েছে একদম খাগড়বুড়ির মতো, মানে সবাই তোমরা ফেলে দিচ্ছ সবাই চা খাওয়ার জন্য ওয়েট করে আছে। কল্যাণ জুয়েলার্স এ জুয়েলারি বিক্রি করতে হয় না, রেস্টুরেন্ট খুলে দাও বেশি ভালো চলবে। এখন চলছে আমাদের কল্যাণ জুয়েলার্স এর ফুচকা। হ্যাঁ অনেক কিছু আছে গাইস, ফুচকা চাটা যা বানিয়েছে না কল্যাণ জুয়েলার্স এ, মানে অসাধারণ বলে শুনতে গেছে দারুণ দারুণ। তারপরে চাট ছিল, কাটলেট ছিল, সামনে নিরামিষ ফুচকা আছে, তারপর গোলাপ জামুন আছে, গোলাপ জামুন গুলো খাওয়ালে না দিয়া। তুই এই নিয়ে কবার চা খাচ্ছিস তুই কি জানিস? এটা তিনবার হলো চা লাভার। আমাকেও দিয়ে যাবে দিদি, ভিডিও করছি বল পালিয়ে যাও না, আমিও আছি। কবে চা খাবি আর? ভালো মানে যে চাটা বলেই খাচ্ছি ঘরে খাই। সত্যি সত্যি কাপটা এবারে বড় দিয়েছে, যাতে চারবারে বলে আর না চাস তুই। আজকের ব্লগটা এতদূর পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখে দেখলে ঝামেলা কা আলাগ ব্লগ আয়েগা। ঝামেলা ভি হুয়া থাকা, বেটা বেটা দক্ষিণা ভাইয়া আয়া ঝামেলা।